সর্বপ্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যীশু আসুন আমরা ঈশ্বর বাক্য আমরা শুনি ইব্রিয় দশ অধ্যায় উনিশ পদ অতএব হে ভ্রাতৃগণ যিশু আমাদের জন্য তিরস দিয়া অর্থাৎ আপন মাংস দিয়া যে পথ সংস্কার করিয়াছেন আমরা সেই নতুন ও জীবন্ত পথে যিশুর রক্তের গুণে পবিত্র স্থানে প্রবেশ করিতে সাহস প্রাপ্ত হইয়াছি আছি ঈশ্বর আপন আমাদেরকে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয় যীশু জয় যিশু হে আমাদের পরিত্রাণকারী গীতাশ্বর তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা এবং গৌরব করি প্রভু এই সময় তোমার বাক্য সকল আমরা যা শুনেছি এবং পড়েছি প্রভু এই বাক্য সকল তুমি আমাদেরকে বুঝতে সাহায্য করো তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো যাতে প্রভু এই বাক্যের মাধ্যমে প্রভু তোমার প্রতি বিশ্বাস আরও আমাদের দৃঢ় হয় তুমি সঙ্গে সঙ্গে থাকো প্রার্থনা প্রভু যীশু নামে চাই amen আমরা প্রথমে দেখি যে ঈশ্বর বাক্য অতএব হে ভ্রাতৃগণ যীশু আমাদের জন্য তিরিশ করুনি দিয়া অর্থাৎ আপন মাংস দিয়া অর্থাৎ আমরা দেখি ঈশ্বর বাক্য কি বলছে হে ভ্রাতৃগণ আর সেই ভ্রাতৃগণ কারা যে আমাদের প্রত্যেককে ঈশ্বর বাক্য থেকে আমরা বুঝতে পারি আমাদের প্রত্যেককে ঈশ্বর তিনি বলতে চান কি যে যিশু আমাদের জন্য তিরিশ করুনি দিয়া অর্থাৎ আপন মাংস দিয়া সেই যিশু আমাদের জন্য সকলের জন্য মোটা নয় রোগা নয় বেটে নয় লম্বা নয় সাদা নয় কালো নয় সুন্দর নয় কুৎসিত নয় প্রত্যেকের জন্য ধনী নয় গরিব নয় প্রত্যেকের জন্য ঈশ্বর আমরা দেখি যিশু প্রত্যেকের জন্য কি করলেন আপন মাংস দিয়া আপন মাংস দিলেন অর্থাৎ নিজের দেহ বলিদান করলেন কিভাবে আমরা দেখি সেই যিশুখ্রিস্ট তার দেহে উনচল্লিশ আঘাত দেওয়া হয় আমরা দেখি সেই পায়ে হাতে এবং প্রেরিক দেওয়া হয় মাথায় কাটার মুকুর দেওয়া হয় এবং আমরা কি দেখি সেই যিশুখ্রিস্ট তিনি নিজ রক্ত আমাদেরকে দিলেন অর্থাৎ আপন মাংস অর্থাৎ নিজ দেহ তিনি বলিদান করলেন এবং যে পথ সংস্কার করিয়াছেন আর তিনি কি করলেন নিজের দেহ বলিদান করে আমাদেরকে নতুন পথ তিনি তৈরি করে দিলেন আর সেই পথ কি আমরা সেই নতুন ও জীবন্ত পথে অর্থাৎ সেই পথ হলো নতুন এবং জীবন্ত পথ অর্থাৎ প্রভু যিশু তিনি বলিদানের মাধ্যমে পথ সংস্কার করলেন আর সেই পথ কি পথ নতুন পথ হালেলুইয়া সেই পথ কি পথ জীবন্ত পথ হালেলুইয়া আর প্রভু যিশু তিনি নিজ বলিদান হয়ে নতুন এবং জীবন্ত পথ তিনি সংস্কার করলেন এবং কি করলেন যিশু রক্তের গুণে পবিত্র স্থানে প্রবেশ করিতে সাহসপ্রাপ্ত হয়েছি যিশুর রক্তের গুণে অর্থাৎ প্রভু যিশুর সেই রক্ত মাধ্যমে সেই রক্তের মূল্যে আমরা পবিত্র স্থানে অর্থাৎ ঈশ্বরের সঙ্গে যোগাযোগের জন্য আমরা সাহসপ্রাপ্ত হইয়াছি আর এই বিষয়ে আমরা দেখতে পারি যে প্রভু যিশু তিনি সেই নতুন পথ সংস্কার করলেন সেই জীবন্ত পথ তিনি সংস্কার করলেন আর সেই জন্য প্রভু যিশু তিনি বলেছেন যে যোহন চোদ্দো অধ্যায় ছয় পথ যে আমি পথ সত্য এবং জীবন যে আমাদিয়া না আসে সে পিতার নিকটে যাইতে পারে না আমেন আলে আর সেই থেকে আমরা বুঝতে পারি যে প্রভু যীশু তিনি নিজে তিনি সাক্ষ্য দিয়েছেন নিজে তিনি বলেছেন যে আমি সেই পথ আমাদিয়া না গেলে কেহ ঈশ্বরের সঙ্গে হ্যাঁ ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করতে পারবে না আর সেইভাবেই আমরা দেখি সেই খ্রিস্টের রক্তের গুণে তিনি যে আমাদের জন্য বলিদান হয়েছেন আর তার সেই রক্তের গুণ কিভাবে তিনি বলিদান হলেন আমরা ঈশ্বরের সঙ্গে কিভাবে আমরা যুক্ত হতে পারি সেই যিশু খ্রিস্ট তিনি আমাদের জন্য যে বলিদান হয়েছেন আমাদের জন্য যে তিনি তার রক্ত ঝরিয়েছেন সেইটা আমাদের বিশ্বাস করা প্রয়োজন আছে আর যখন আমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট আমাদের জন্য ক্রুশে বলিদান হয়েছেন আমাদের জন্য তিনি হদ হয়েছেন আমাদের জন্য নিজের রক্ত ঝরিয়েছেন যখন আমরা বিশ্বাস করি তার মাংসের গুণে বলিদানের গুণে তার রক্ত ঝরানোর গুণে মূল্যে আমরা যখন আমরা সেই বিশ্বাসটা আমাদের জীবনে আমরা করছি যে তার মাধ্যমেই আমরা সূচীকৃত হই তার মাধ্যমেই আমাদের পাপ সকল তা মাপ হয়ে যায় যখন আমরা তার রক্তের গুণ আমরা বিশ্বাস করি তখনই সেই রক্তের মূল্য বেড়ে যায় অর্থাৎ তার মাধ্যমেই আমরা কি হয় ঈশ্বরের সঙ্গে আমরা যুক্ত হতে পারি ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হয় এবং আমরা সাহসপ্রাপ্ত হই যে ঈশ্বরের সঙ্গে সরাসরি কথা বলার আলিলিয়া আর সেই ঠিকভাবেই আমি বলতে চাই উৎসাহিত করতে চাই যে যিশু তিনি আমাদের জন্য সকলের জন্য নিজে বলিদান হলেন এবং তার রক্তের গুণে আমাদের জন্য নতুন এবং জীবন্ত পথ তিনি আমাদের জন্য সংস্কার করলেন অর্থাৎ তৈরি করলেন আমরা দেখি যে ঈশ্বর তিনি স্বাক্ষর দিয়েছেন যিশ্ব তেতাল্লিশ অধ্যায় উনিশ পদ আর সেখানে লেখা আছে দেখো আমি এক নতুন কার্য করিব আর তাহা এখনই অঙ্কুরিত হইবে প্রান্তর মধ্যে পদ মরুভূমিতে নদ নদী আর ঈশ্বর আমাদের জীবনে সবসময় নতুন কার্য তিনি করতে চায় আর সেই নতুন কার্য আমরা কিভাবে দেখতে পারি যিশু খ্রিস্টের মাধ্যমে তা হলো নতুন এবং জীবন্ত কার্য আমরা দেখেছি যে খ্রিস্টকে যখন আমরা বিশ্বাস করছি তার রক্তের গুণে তখন আমাদের জীবনে নতুন এবং জীবন্ত পথ তৈরি হয় আমাদের জীবনে যখন পথ নেই কোনো রাস্তা নেই যিশুকে যখন আমরা বিশ্বাস করি তখন আমাদের জীবনে নতুন পথ তৈরি হয়ে যায় জীবন্ত পথ তৈরি হয়ে যায় এবং সেই পথ জীবন্ত এই জন্য অর্থাৎ সেই পথ কোনোদিন নষ্ট হয় না জীবন্ত যা হলো কোনো দিন মরে যায় না আর সেই জীবন্ত পথ যা চিরকালের জন্য তিনি তৈরি করে দিয়েছেন প্রভু যিশু যে ঈশ্বরের সঙ্গে আমাদের প্রত্যেককে যোগাযোগের জন্য আর সেই ঠিকভাবে আপনাদেরকে উৎসাহিত করতে চায় যে আপনি কি আপনার জীবনে কোনো পথ নেই আর সেই আপনার জীবনে নতুন পথ আপনি যদি যিশু খ্রিস্টের মাধ্যমে আপনি পেয়েছেন সেই পথ কোনো দিন মরে না জীবন্ত পথ যা কোনো দিন নষ্ট হয় না জীবন্ত পথ এবং যা সারা জীবন সেই পথ আমাদের আমাদেরকে আমরা পাব জীবন্ত হিসাবে আর কোনো বিনষ্ট হবে না সেই পথের মাধ্যমে আমরা কি যেতে চাই সেই পথের মাধ্যমে আমরা কি ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করতে চাই যদি তাই হয় তাহলে আসুন আমরা প্রভু যিশুকে আমরা বিশ্বাস করি আমাদের হৃদয়ে আমাদের হৃদয়ে প্রভু যিশুকে আমরা রাখি এবং আমাদের জীবনে আপনি নতুন জীবন এবং নতুন পথ এবং জীবন্ত পথ আপনি খুঁজে পাবেন আমি বিশ্বাস করি যেমন প্রত্যেকে প্রভু যিশুকে যখন বিশ্বাস করেছেন এবং তাদের জীবনে নতুন পথ তৈরি হয়ে গেছে জীবন্ত পথ তৈরি হয়ে গেছে ঠিকভাবে আপনার জীবনেও সেই নতুন এবং জীবন্ত পথ যিশু খ্রিস্টের বলিদানের মাধ্যমে তার রক্তের গুণে আপনারা পাবেন এই সত্ত্বে আপনার বাক্যে আমাদেরকে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যীশু জয় যীশু